আজ আমি আপনাদের দেখাবো বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির। আচ্ছা, এই মদনমোহন মন্দিরে এখানে পুজো দেওয়ার জন্য এক পুরোহিত রয়েছে, আমি ওনার সাথে কথা বলবো। এই মন্দির কত বছর পুরনো? মন্দির সনাতন গোস্বামীপাদ প্রতিষ্ঠিত এবং সেবিত মন্দির। আচ্ছা, 1523 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ হ্যাঁ, সনাতন গোস্বামীপাদ ষোড় গোস্বামীর বরিষ্ঠ গোস্বামী। আচ্ছা আচ্ছা, যে ছজন গোস্বামী ছিলেন, যে ছজন গোস্বামীর জন্যই বৃন্দাবনে এই যে কৃষ্ণ লীলা, যে লীলা রাধাকৃষ্ণ লীলা প্রকটিত হয়, সেটা আমাদেরই জন্য হয়েছিল আর কি। বিশেষ করে সনাতন গোস্বামীপাদ উনি প্রথম এখানে এসেছিলেন। এই যে একটা মন্দির, এটা একটা টিলার উপরে অবস্থিত, টিলা বাংলায় বলা হয় ঢিবি, উঁচু ঢিবি। এই ঢিবির উপরে বসে সনাতন গোস্বামীপাদ ভজন করতেন, তপ জপ যা কিছু করার ওখানেই করতেন। এখান থেকে উনি মথুরা, গিরিরাজ, গোবর্ধন এখানকার যে সপ্ত দেবালয় পরিক্রমা করতেন প্রত্যেক দিন মর্নিং, সকালবেলা উনি পরিক্রমা করতেন। এই পরিক্রমার সময়ে উনি যে মাদুকরি করতেন, মাদুকরি মানে কি, প্রতিদিনের জন্য যেটুকু দরকার সেইটুকু ভিক্ষা করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভিক্ষাটা করার পরে যখন তিনি ফিরতেন এখানে এসে যা কিছু পেতেন সেইটুকু ওই লেই তৈরি করে, আঙ্গাবাটি বলা হয় এটা আর কি, এখানে তো আটা টাটা জাতীয় একটু লেই তৈরি করে নিয়ে আগুনে পুড়িয়ে লবণ ছাড়া এটা ওই ঠাকুরকে সেবা দিতেন, দিয়ে নিজে সেই প্রসাদ গ্রহণ করতেন। এই ছিল ওনার নিত্য নৈমিত্তিক কাজের প্রধান অঙ্গ। আচ্ছা আচ্ছা, এখানে শোনা যায় যে উনি এই যখন পরিক্রমা করতে যেতেন সেই সময় চৌবে গৃহিণী একটা ছেলেকে পুষেছিলেন, পঞ্চম বর্ষীয় বালক, আর নাম হচ্ছে মদনমোহন, ওনাকে পুষেছিলেন। পুষেছিলেন মানে কি, ওখানে চলাফেরা করতো, জিজ্ঞেস করেছিলেন উনি নদীর ধারে বসে সকালে উনি গেছেন চান করতে, তখন বলছে যে এই বাবা তুই কোথায় রে, এত অপূর্ব দর্শন ছিল এবং মনোমোহন ছিল যে যে কোনো কেউ দেখলেই মোহিত হয়ে যেত। তো উনি বলে কে রে বাবা তুই এখানে ঘুরছিস, তোর বাবা মা কোথায়? আমার বাবা মা নেই। আচ্ছা আচ্ছা, ঘর কোথায়? ঘর নেই। মার মনে একটা মোহ সৃষ্টি হয়, উনি বলে তাহলে তুই আমার বাড়ি থাকবি, চল যাই। বলে হ্যাঁ আমি যাবো, কিন্তু কোনোদিন যদি শক্ত কথা মানে কুকথা বলেছো, মানে বাঁকা কথা বলেছো, আমি চলে যাবো, থাকবো না। আচ্ছা আচ্ছা, এইভাবে ওখানে থাকে চৌবে গ্রিনিকার চৌবে পুরুষোত্তম চৌবে। হ্যাঁ, এটা হচ্ছে বজ্রনাভ যে শ্রীকৃষ্ণের প্রপৌত্র ছিলেন আর কি, মানে নাতি বা পুতিটুতি হবেন আর কি, এরকম বজ্রনাভের নাম ছিল তাদের এই ফ্যামিলির একজন পুরুষোত্তম, পুরুষোত্তমের স্ত্রী পুজো পুজো অর্চনা করতেন তিনি। ওই যে একটা এই যে বিগ্রহ পূজা করতেন, মদনমোহনের বিগ্রহ পুজো করতেন উনি, আর বিশেষ ডিটেল এসে যাবো না, ওখানে পুজো করতেন। সেটাতে দেখা যায়, শোনা যায় যে ওনার একটা ছেলের প্রচণ্ড জ্বর হয়, সেই জ্বর থেকে কোনো রকমে অব্যাহতি পাচ্ছে না বাচ্চারা। উনি প্রকাশ ঘোষণা করলেন যে যদি কেউ আমার এই ছেলের জ্বরটা সারিয়ে দিতে পারে তাহলে যা চাইবে আমি তাকে তাই দেবো, তাই দেব। সনাতন গোস্বামীপাদের কানে কানে আছে কথাটা, উনি ওখানে ঘুরতে ঘুরতে যান, গিয়ে বলেন তুমি যে এই যে কথাটা বললে এটা কি সঠিক, যে আমি যা চাইবো তুমি তা দেবে, আমি তোমার ছেলের রোগটাকে সারিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, বলে হ্যাঁ বাবা তাই দেবো, পুত্রের জীবন রক্ষার জন্য যাই পারে এখন সর্বস্ব দিতেও সকলে রাজি হয়, সকলেই রাজি হয়। এবার উনি বললেন যে তোমার বাড়িতে যে এই বিগ্রহ আছে মদনমোহনের বিগ্রহ, এইটা আমি চাই। ওই মদনমোহন বিগ্রহের তোলার ক্ষমতা কারোর ছিল না, একমাত্র ওনার ইচ্ছা ছাড়া সেই বিগ্রহকে তোলা সম্ভব ছিল না। মদনমোহনকে এই কি বলে আমাদের এই সনাতন গোস্বামীপাদ যখন বললেন, উনি রাজি হলেন, সনাতন গোস্বামীপাদকে দিয়ে দিলেন, উনি সেই ইয়ে বিগ্রহ বলে নিয়ে এসে এখানেই প্রতিষ্ঠা করেছিলেন। এবার কথা হলো মদন ওই যে পঞ্চম বর্ষীয় বালক ওখানে ঘুরে বেড়াতেন, ওনার কাছে থাকলেন,
বাঁকা কথা বললে, বেকাতে কথা বললে আমি চলে যাব, মা বলে ডাকতেন। আচ্ছা আচ্ছা। এইরকম সময় উনি নানান সত্র ঝামেলা করে থাকেন, ওই পঞ্চম বর্ষীয় বালক বিভিন্ন রকম উৎপাত করে থাকেন আর কি। তখন তো শোনা যায় যে না, এই গোপীদের পিছনে লাগ, গোপিনীদের পিছনে লাগে, দুগ্ধ ভাণ্ড ভেঙে দিচ্ছে, কার বাড়ি থেকে দই মাখন চুরি করে খাচ্ছে, নানান সত্র অবজেকশন আসে, মা কিছু বলে না, ছেলে কিছু বলছে না। এইরকম বারংবার করতে করতে একদিন দেখছে যে আমাদের পঞ্চম বর্ষীয় বালক গিয়ে মনে করছে যে কই মা তো আমাকে কড়া কথা বলছে না, তাহলে তো আমি চলে যাবো, নাহলে এক দিন এখানে পড়ে থাকবো। এইবার তো একদিন করেছে কি, যত বাছুর ছিল গাই মানে মানে পিয়ে যাবে যাতে না যায়, পাঁচ বেঁধে রেখে হয়তো ওই গায়ে বাছুরগুলো সব ছেড়ে দিয়েছে একত্রে দিলে, মা তো একটু রেখে গেছেন মানে মনে মনে, না হলে ও মুখে একটু রোষ দেখেছেন আর কি। কালকের ওই বাবাজি তো আসবে, প্রত্যেক দিন আসে, ওই গোস্বামীবাদের সঙ্গে তো পাঠিয়ে দেবে। পরের দিন যখন গোস্বামীবাদ গিয়েছেন বলে মা তাহলে আমি চললাম, বলে কেন বাবা তুই চলে যাবে কেন, বলে কেন তুমি তো কালকের বললে যে গোস্বামীবাদের সঙ্গে তুমি ছেড়ে দেবে, কিছু বলার নেই, উনি ভাই চলে গেলো, এখানে খেলাধুলা করতো ছাড়তো। এই সময় পাঞ্জাবের মুলতান থেকে একটা নাবিক একজন, তার নাম হলো রামদাস, উনি ওই বাণিজ্য করার জন্য আগ্রা টাগ্রার দিকে যাচ্ছিলেন, নৌকোতে প্রচুর লবণ ছিল, আরও সামান ছিল, ফল পাকড় ইত্যাদি নানান সত্র ছিল, নিয়ে চলছেন। এখানে যমুনাতে বন্ধ হয়ে যায়। এর আগের ঘটনা হলো ওই যে লবণ ছাড়া যে এই যে মানে মানে আঙ্গাবাড়ি তৈরি করতেন না, তা মদন মোহন একদিন বললেন বাবা তুই এই একটু সামান্য লবণ টবণ তো থোড়া থোড়া দেওয়া যায়, তা না হলে তুই খাওয়া যায়, এ তো কোনো স্বাদ থাকে না, বিস্বাদ। বলে তুই আজকে লবণ বলবি, কালকের বলবি মাখন, আর একদিন বলবি আর এক রকম, এ তো বাহানা তোর বেড়ে বেড়েই চলবে। তা বাবা আমি পারবো না, তুই যেখানে কোথাতে পাবি যেখানে। উনি একটা কল করলেন কি, একটা লীলা প্রকাশ করলেন, নদীর ধারে খেলা করেন, জাহাজ আসতে থেকে ব্যাস বন্ধ হয়ে যায়। এবারে সে দশ বারো দিন এধার উধার দেখে কোথায় কিচ্ছু নেই, গড়বড় নেই, অথচ জাহাজ বন্ধ হয়ে গেল। তখন চারদিকে খোঁজ খবর রাখছে যে কী করে কী করা যায়, লোকজন খুঁজছে, কিন্তু বৃন্দাবনে কই মন্দির নেই, থা একটাও মন্দির তখন ছিল না। এবারে উনি খোঁজ খবর করে দেখলেন যে এখান থেকে একটা ধোঁয়া উঠছে অরণ্যের মধ্যে থেকে, এটা তো বৃন্দাবন মানে কি তুলসীর বন, আরও নানান সত্র মঙ্গল সব পরিবৃত ছিল। তারপর খুঁজতে খুঁজতে উনি দেখেন না যে সনাতন গোস্বাইবাদ এই আঙ্গাবাড়ি তৈরি করছেন, আগুনে পোড়াচ্ছেন। এসে বলো বাবা আমাকে একটু কিছু সুবিধা দেওয়ার জন্যে, যে কোনো পদ বাদলে দিন যদি কিছু করা যায়, আমার জাহাজ বন্ধ হয়ে যায়, আট দশ দিন আমার সমস্ত যা জিনিসপত্র ছিল নষ্ট হয়ে যায়, তাহলে পরে সব প্রায় গেছে ও বাড়ি। তা বললো আমি তো কিছু করতে পারবো, ওখানে পাঁচ বছরের একটা ছেলে ওখানে দাঁড়িয়ে খেলা করছে দেখবি, তার নাম মদন, খুঁজে যা গিয়ে দেখ, যদি দেখতে পাস তাহলে তাকে বল বললে হয়ে যেতে পারে। ওখানে উনি খুঁজতে খুঁজতে গিয়ে ওকে বললো, বলে দেখো বাচ্চারা বলছে মানে পাঁচ বছরের মদন বলছেন যে আমি তোমার এটা জাহাজ সচল করে দিতে পারি, কিন্তু তুমি আমাকে প্রতিজ্ঞা করো আমার কাছে যে একটা বাবা এই রোদ্দুরে ঝড়ে জলে বৃষ্টিতে তো উনি তপজপ করেন, তোমার মাথায় একটা মন্দির বসিয়ে দেওয়ার জন্য মন্দির একটা তৈরি করতে হবে, পারবে তুমি? তোমার ওই জাহাজে যা জিনিসপত্র আছে এগুলো বিক্রি করে যা প্রফিট হবে সেই প্রফিট দিয়ে করে দেবে। বলে তাহলে তাই মেসে যাই, আমার সব তো গেছে প্রায়, তা আমার আমি পাবো কোথায় থেকে যে আমি তোমার ওইগুলো বিক্রি করে দেবো? বলো না সব ঠিক আছে, তুমি যাও ওখানে গিয়ে দেখ, সব দেখতে পাবে ঠিক আছে। গিয়ে দেখছে যে যা যেমন ছিল ঠিকই আছে, কোনো কিচ্ছু ক্ষতি হয়নি, পরন্তু ওই যে আপেল বা আর সব যে ফলটল ছিল সব সোনা হিরে দানা মনুমুক্ত সব পরিণত হয়ে গেছে, আর যে লবণ ছিল কর্পূরে পরিণত হয়ে গেছে, কর্পূরে পরিণত হয়েছে, লবণ লবণ আর নেই কর্পূর হয়ে গেছে, কর্পূরের দাম প্রচণ্ড দাম। এইবারে ওই অত জিনিসপত্র দেখে উনি তো অবাক হয়ে গেছেন, চক্ষু ছানা বড়া, যে ইয়ে কী করে হয় এইটুকু বাচ্চা ছেলের কথায় জাহাজ চলছে, এত জিনিসপত্র সবাই তৈরি মানে মানে মূল্যবান জিনিস সব পেয়ে যাচ্ছি, ওনার মনের মধ্যে একটা থট প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে যে বাবা কী হবে কি এসব সংসার জীবনে বা এসব করে কী লাভ আছে, ভালো লাগছে না। তখন ওই চলে গেলো, বললো বাবা তুই এগুলো নিয়ে নে, আমি আমার বলি না না আমি কী করবো আমি তো কিছু জানি না, এই আমার বাবা ওখানে আছে বাবার কাছে গিয়ে চলে যাও, বলে আবার ও সঙ্গে করে বাবার কাছে নিয়ে এলো। সনাতন গোস্বামী আজকে এই একই কথা বললো যে তুমি এগুলো নিয়ে নাও বাবা, মানে না আমার দ্বারা ওসব হবে না, আমি ওসব স্পর্শ করি না, তুই যা নিয়ে যা, আর পারিস তো তুই তাহলে মন্দির করে দেবি বলেছিস, তোকে মন্দির করে দেবো। ও এগুলো বিক্রি করে আগ্রাতে বিক্রি করে যা প্রফিট হয়েছিল বিশ 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 পঞ্চাশটা মন্দির হয়ে যেতে পারত, উনি ওই মন্দির তৈরি করে দিয়েছিলেন সেই সময় সনাতন গোস্বামী পাদ।
মানে স্মরণ করলেন বিশ্বকর্মাকে, উনিই এসে এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির তৈরি করে দিয়েছিলেন, যেটা প্রচলিত আছে। আর বৃন্দাবনের মধ্যে সবচেয়ে পুরনো মন্দির, সবচেয়ে পুরনো, উঁচু এবং সবচেয়ে উঁচুতে আছে এবং সবচেয়ে হাইটে বেশি এমন মন্দির হলো এই মন্দির, এই মদনমোহন মন্দির। এর আগে এই মন্দির তৈরি হয়নি। হ্যাঁ, এই মন্দিরে অবশ্যই আসবেন। আর এই মন্দির বাকি বিহারের মন্দিরের খুবই কাছে, এবং কি চিলঘাটেরও খুবই কাছে। আর এই মন্দিরটা সবচেয়ে পুরনো মন্দির, বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির, মদনমোহন মন্দির উপরতলা।